কক্সবাজারের বিজিবি সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছে। বিজিবি ব্যাটালিয়ন জানায়, ভোরে নাফ নদীর নাজিরপাড়া পয়েন্টে ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে 3,60,000 পিসি আবা দেশীয় আগ্নেয়াস্ত্র ধারালো কেরিচি উদ্ধার করা হয়। লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া পয়েন্টে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবর পেয়ে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছড়ে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ে দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। দুজনেই মাদক কারবারি বলে জানিয়েছে বিজিবি। স্থানীয় সূত্রে নিহতদের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে একজন ইউনুস আলম আর একজন মোহাম্মদ রুবেল, এই দুজনেই সদরের মৌলভীবাজারের মৌলভীপাড়ার বাসিন্দা।